আমার পিঙ্কি আমি এত খুশি আমি দুজনেই শুইছো একজন শুলি হয় একজন শুলি আর একজনের শোয় বুঝছো হ্যাঁ কি ঘটনা কি দাদা আমরা মেলায় যাব মেলায় যাব হ্যাঁ তুমি যাব হ্যাঁ দাদা মেলায় ঠিকই আমি নিয়ে যাব কিন্তু একটা শর্ত আছে কি শর্ত কত দেই দুনিয়ায় ডিম আগে না মুরগি আগে মুরগি আগে ডিম আগে মুরগি আগে না ডিম আগে না দাদু মুরগি আগে হ্যাঁ আচ্ছা আমি কই তাইলে এই পৃথিবীতে আল্লাহ সব কিছু জোড়া জোড়া তৈরি করছে মোরগ আর মুরগি আগে ওই জোড়া মুরগির জোড়া তৈরি করছে হাঁসের জোড়া আদম হাওয়া বুঝছো জবাব দিতে পারো কিনা পারছো তুমি কি কইছিলে তুমি ডিম আইবে কোথায় ডিম আইবে কোথায় মুরগি যদি না থাকে ডিমটা আইবে কোথায় মাটি কেটে বাড়ায় বুঝছো দেখ বুড়ো হইতেছি আর মাথাটাও নষ্ট হইতেছে বুদ্ধি জ্ঞান কমিয়ে গেছে তোরা একটু বুদ্ধি দিস আচ্ছা ভালো কথা তোমরা কি দাদু ভাইটা দাদু ভাই নানু ভাই খাইছো তো ওরা আগে যাও ভালো করে খাওয়া দাওয়া করো তারপরে বিকেলবেলা নিয়ে যাবো আচ্ছা শোনো তোমার নানি রাঁধছে কি দাদির ঘরে যাও না তুমি কি করি আমার ছোট বন্নি হবা রান্নারই খোঁজ না রাখো তাহলে আজকে খাওয়া দাওয়ার পর বিকালবেলা আমরা মেলায় যাব এখানে আমি তো পূজা পূজা সারা আচ্ছা যাক ভালো হয়েছে চলেন খাইতে চলেন যা যা ওদের নিয়ে যাও বৌমা আমি আসতেছি একটু পরে আসতেছি আব্বা দেরি করেন না কিন্তু আমি তো খাবার বাইরে রেখে আসছি আচ্ছা 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 দেরি করেন না আব্বা দিন বন্ধুরে দিন কি যাবে আমার এমনি ভাবে বইয়া আমি কোন যাই না যাই তোর এত খেয়াল রাখলো কে এটার কারণটা কি কত আমারে তুমি আমার স্বামী তুমি কই যাও না যাও সেসব কি জিজ্ঞাসা করার আমার অধিকার নাই নাকি শুন তোর এত কিছু জানার দরকার নাই দেখো তোমার আগেও বলছি
এখন আমার নতুন করে খোলাখুলি ভাবে বলতেছি তোমার ভাব সাহেব কিন্তু আমার ভালো লাগতেছে না কি তার মানে তুই আমার সন্দেহ করস না না সেই কথা কইতে চাই নাই আমি তাহলে যেভাবে চলাফেরা করতেছো আগে কিন্তু এইভাবে চলাফেরা করতা না এই এই আমি কি কিভাবে চলাফেরা করি হ্যাঁ কিভাবে চলাফেরা করি আর কি দেখছস তুই আজকাল তুমি কেমন যেন হয়ে গেছো গায়ে হাত তুলতেছো কথা শোনাও আবার আবার মাঝে মাঝে তো পোলাপানের সামনেও মারধর করো শোন এরপরে আরেকদিনে সমস্ত কথা বলবি না কথাটা যেন মন থাকে ছিল না আমার আমার মেয়েটা কত বড় হয়ে গেছে এখনো আমার গায়ে হাত তুলে আমার আমার বিষয়টা ঠিক লাগতেছে না এটা দিয়া এটা নিয়ে একটু ভাইবা দেখুন লাগবো ভাইবা দেখতে হবো সাহস কম না হ্যাঁ আচ্ছা তুমি কিছু মনে করো না আমি দেখতেছি একটা জিনিস আমি বুঝলাম না ওইলে আমাকে পাড়া প্রতি বসি ও কেন তোমারে তুমি করবো কি ব্যাপার তুমি তুমি আমার আমার স্বামীর তুমি করে কেন কইতেছ এই এই সে তোর কি তরে দেন লাগবো হ্যাঁ এই এই তোর কি তরে দেন লাগবো হ্যাঁ তুমি তুমি ওর সামনে তুমি আমার গায়ে হাত তুলতেছ কি করুম কি করুম তরে হ্যাঁ তরে আর আর মার দাও আর মার দাও তোর বাইরে বাইরে শুন আমাদের দুজনের বিষয় কোনোদিন কথা কবি না সি 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 তুমি কিছু মনে করো তুমি যাও আচ্ছা ঠিক আছে তুমি কিন্তু বাসায় যাও আচ্ছা যাও আমরা যাও আচ্ছা বৌমা কি হয়েছে বৌমা আব্বা আপনার ছেলে অন্য একটা মেয়ের জন্য আমার গায়ে আজকে হাত তুলছে আপনার ছেলে আর আগের মতো নাই এ কি বলছো তুমি অনেক পরিবর্তন হয়েছে আপনার ছেলে কোথায় মাহিন আজকে আসুক বাড়িতে তারে ধরে ওই মেয়েটার সাথে কথা কইতেছে আমারে বলছে আমি যেন এই ব্যাপারে নাক না গলা ওই যে এসে পড়েছে এই দাঁড়াই খেলে বৌমার গায়ে হাত তুলে এসেছিস কেন ও একজনকে একটা কথা বলেছে কি কথা বলছে এই কি কথা বলছে কাকে কি কথা বলছে চুপ করে থাকবি না আমার কথার জবাব দে কথা কস না কা এই কথা কস না কা আব্বা এই দাপতে কি করলে এই তোকে থাপ্পড় দিয়েছি কেন জানিস পরের মেয়ের গায়ে হাত তুলে কেমন লাগে এই কেমন লাগে এই বাবা ওকে যেতে দাও ও একটা বেয়াদব কষ্ট পা আমার লক্ষ্মী মৌমাটারে মৌমাটারে মারে ওর গায়ে হাত তুলে আমার স্বামী মারে তুই কিছু মনে করিস না
চিন্তা করিস, কিছু মনে করিস না, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। আয় ঘরে আয়। মানুষটা সেই কখন গেল, এখন পর্যন্ত আসার নাম নাই, খাওয়া নাই, নাওয়া নাই, কখন যে আসবো। মানুষটার জন্য পয়সা থাকতে থাকতে আমার যে কি কষ্ট লাগতেছে সে কি একটু বুঝে না, একটু বুঝে না। আব্বা, মামা, আব্বা আপনি আসছে? হ্যাঁ, কি হয়েছে তোমার? আব্বা, আপনার ছেলে, আপনার ছেলে এখনো বাড়িতে ফিরে নাই, দুপুরে দুপুরে খাওয়া দাও খায় নাই, কই যে ঘুরতেছে আল্লাহই জানে, এখনো বাড়িতে আসে। এটা তো একটা চিন্তার বিষয়। আব্বা, একটা কথা কই। বলো বাবা, বলো। আমার আমার মন বলতেছে ও এক জায়গায় আছে, একটা জায়গায় আপনার আমি নিয়ে যাব। কোথায় নিয়ে যাবে? আমার বিশ্বাস ও ওইখানেই আছে। ওইখানে আছে? এই বাড়ি, এইটা তো রহিমউদ্দিনের বাড়ি। আব্বা, আমি জানি মাইন এই বাড়িতেই আছে, এই বাড়িতেই আছে। আব্বা, তুমি রহিমউদ্দিনের ছেলের বউ না? তোমার স্বামী ঢাকায় থাকে না? এই সুযোগে তুমি নিজেও নষ্ট হচ্ছ, আমার ছেলেটাকেও নষ্ট করছ। আর এইদিকে আমার বৌমা কষ্ট পাচ্ছে, আর তোরে হেমে ঘরে যাও। আর কত চালাবি মাহিন, আর কত চালাবি? একটা ফুটফুটে চাঁদের মতো মেয়ে হয়েছে, আর এই বৌমাটা, আমার এই বৌমাটা কম কিসে? তুই সবাকে জ্বালাবে, তুই সবাকে জ্বালিয়ে কি শান্তি পাও? বাবা, তুই আমার মাফ করে দে। পরকিয়া, পরকিয়া খুব খারাপ জিনিস, এই পরকিয়া সমাজটাকে নষ্ট করে দেয়, জীবনকে নষ্ট করে দেয়, সংসারকে নষ্ট করে দেয়। দেখো, তুমি যে কাজটা করতে চাইতেছিলে সেই কাজটা তুমি, আমি, ওই মেয়েটা, ওর স্বামী, চারজনের চারজনের জীবনটাই নষ্ট হয়ে যাইতো। শুধু চারজন না, আমাদের দুইটা পরিবার শেষ হয়ে যাইতো, আর ওই বাচ্চাটা, ওর ভবিষ্যৎটা। বলো বাবা। বাচ্চা বলবো কাছে আমার কাছে ফিরে আসছো,
Baba, 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 Baba,